নমস্কার বন্ধুরা, আজকে আমি করে দেখাবো ফ্রাইড রাইস। তাহলে চলুন কীভাবে করেছি দেখা যাক। এখানে আমি 4 টেবিল চামচ ঘি দিয়েছি। আপনারা চাইলে এখানে সাদা তেলও ইউজ করতে পারেন। ঘিটা একটু গরম হলে আমি এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেব। তারপর এটিকে 1 থেকে 2 মিনিটের মতন হালকা ফ্রাই করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে গাজর কুচিটা দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে বিনস কুচি দেব, ক্যাপসিকাম দেব, দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে আরও সবজি দিতে পারেন। সবজিগুলোকে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 1/2 চা চামচ নুন দেব। তারপর এটাকে একদম লো ফ্লেমে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখব। ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পর এটিকে ঢাকনা খুলে ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অল্প চিনি দেব। চিনি দিয়ে এটিকে একটু ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এখানে আমি আগের থেকে 250 গ্রাম চাল নিয়েছিলাম, বাসমতি রাইস, সেটা আমি দিয়ে দিলাম। তারপর আমি এটিকে ভালো করে মিক্সড করে নেব সবজিগুলোর সাথে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে 7 মতন চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা আপনাদের 7 মতো নিতে পারেন। তারপর আমি এর মধ্যে আগে থেকে 1 চামচ কেওড়া জল ও 1 চামচ গোলাপ জল মিক্সড করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে 1/2 চামচ বিরিয়ানির মশলা দিয়ে দেব। সব কিছু দেওয়ার পর এখানে ভালো করে ভাতটা মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের ফ্রাইড রাইস। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। টাটা বন্ধুরা।